নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করছি তেঁতুলের চাটনি। দেখুন, এই চাটনি করবার জন্য আমি 250 গ্রাম তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল, এইভাবে কেটে কেটে ভেঙে ভেঙে রেখেছি। আমার লাগছে 200 গ্রাম চিনি। এর পরিবর্তে কিন্তু আপনারা গুড় দিয়েও করতে পারেন। আমি একটু আদা লম্বা লম্বা করে কেটে রেখেছি, জুলিয়ান কাট যেটাকে বলে। আছে স্বাদ মতো সামান্য লবণ, আছে একটু লঙ্কার গুঁড়ো, আর আছে গোটা জিরে। দেখুন আমি কিভাবে চাটনিটা তৈরি করি। একটা ননস্টিক প্যানে আমি 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমার মেপে রাখা ছিল বটলে, আমি কিন্তু 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার আগেই আমি এই তেঁতুলগুলো, আমি 250 গ্রাম তেঁতুল নিয়েছি বলেছিলাম, পাকা তেঁতুল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফুটতে দেব 5 থেকে 7 মিনিট, কিন্তু এটা ফুটবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু তেঁতুলগুলো গলে গেছে, জল ফুটছে, আর তেঁতুলগুলো কিন্তু, এই দেখুন বীজগুলো কিন্তু দেখা যাচ্ছে, মানে আমার তেঁতুলের কিন্তু কাইগুলো প্রায় জলের সঙ্গে বেরিয়ে এসছে। আর 2 মিনিটের মতো আমি এটা ফোটাবো, ফুটিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা। আমি ছাঁকনি দিয়ে একটা কাচের বোলের মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি, বীজগুলো সব আলাদা করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কাইটা বার করে নেব, নইলে অনেকটা তেঁতুল কিন্তু নষ্ট হবে। আমি কিন্তু একটা প্যানে সামান্য একটু সাদা তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর সেই সঙ্গে আমি যে আদা কেটে রেখেছিলাম জুলিয়ান করে, সেই আদা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি লো করে এটা একটু ভেজে নিচ্ছি, জিরেটা আর আদাটা একটু ভাজা ভাজা করব। এবার আমি তেঁতুলের কাঠটা ঢেলে দিচ্ছি। এবার আঁচটাকে আবার বাড়িয়ে দেব, একটু ফুটুক। একটু ফোটার পর আমি এর মধ্যে চিনি দেব, তার আগে স্বাদ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটতে দেব। অপূর্ব সুন্দর লাগবে। আমরা সবাই কিন্তু চাটনি খেতে ভালোবাসি, টক খেতে ভালোবাসি, আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। তেঁতুলের চাটনি কিন্তু খুবই সুস্বাদু। আমি এখানে 250 গ্রাম তেঁতুল নিয়েছিলাম, তাই আমি 250 গ্রাম কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের পছন্দের রিতার রান্নাঘরকে এখন আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। জলের পরিমাণ আর চিনির পরিমাণটা ঠিক থাকলে, আর তেঁতুল যতটা নেবে সেই পরিমাণটা থাকলে কিন্তু এটা খুব সুন্দর হবে খেতে। এবার আমি এটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব।
পাঁচ মিনিট হয়ে গেছে। পাঁচ মিনিট ধরে কিন্তু আমি চাটনিটা ফোটাচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে, খুব সুন্দর রং এসছে, চিনিটা একদম মিশে গেছে। আমি আরেকটু ঘন করব। আপনারা যদি এরকম পাতলা খেতে চান, এটা ঠিক পাতলাও নয়, তাহলে এইভাবে রাখবেন। আমি একটু সামান্য আর একটু ফুটিয়ে এটাকে ঘন করে নেব। আর দু মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। আরো দু মিনিট পর আমি দেখছি চাটনিটার ঘনত্ব কতটা হয়েছে। আমি কিরকম ঘন রাখবো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি একটা সাদা প্লেটে নিয়ে ঢালার চেষ্টা করছি। আমার কিন্তু আমি এরকমই রাখবো, ঠিক এতটা ঘন। এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার তেঁতুলের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেল রিতার রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করবেন যাতে আমার আগামী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আমি নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আসি।